আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভিতে। অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পাচ্ছি, আলহামদুলিল্লাহ সেগুলোর যথাযথ জবাবও আমরা পাচ্ছি শেখের কাছ থেকে। তো সর্বশেষ যে ভাই প্রশ্নটি করেছিলেন যে ফজরের নামাজের ওয়াক্ত যখনই শুরু হয়ে যায়, ওই সময়ই যদি আমি উঠে কোনো একটা নফল ইবাদত করি, সালাতুত তাওবা বা এই জাতীয় নামাজ যদি আদায় করি, উনি যেটা বলেছেন, তাহলে আসলে ওইটা মানে কতটুকু ফজিলত আছে ওইটার, এরপরে উনি ফজরের নামাজ শুরু করতে চান আর কি, এটা যদি শেখ একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি ভাই, আসল ব্যাপার হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে আমলগুলো, এগুলো যদি আমরা দেখি, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের টাইম হওয়ার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সুন্নত আদায় করতেন। সুন্নত আদায় করার পরে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডান হাত এইভাবে দিয়ে এরপরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুইতেন, একটু রেস্ট নিতেন। সুতরাং ফজরের সুন্নত পড়ে এইভাবে শোয়া, এটাও একটা সুন্নাহ। যদি কেউ রসুল সাল্লাহ ইসলামের এই সুন্না পালন করে তাহলে অবশ্যই তার সব হবে। কিন্তু আল্লাহর রসুল সাল্লাহ ইসলাম ফজরের অক্ত হওয়ার পরে অথবা ফজরের সুন্নত আর ফরজের মধ্যখানেও আল্লাহর রসুল সাল্লাহ ইসলাম কোনো নফল পড়েন নাই, এই হিসাবে সালাত তওবা এই টাইমে না পড়ে অন্য টাইমে পড়াটা উত্তম হবে এবং বেটার হবে। তবে হ্যাঁ, ফজরের অক্ত হওয়ার পরে যদি আপনি অজু করেন, অর্থাৎ যে টাইমে আপনি উঠছেন ওই সময় কিন্তু সুবে সাদিক হয়ে গেছে, ফজরের অক্ত হয়ে গেছে, আপনি ওই সময় অজু করছেন, তাহাইয়াতুল অজু আপনি এই সময় পড়তে পারবেন। নফল যদি পড়তে হয় তাহলে আপনাকে তাহাইয়াতুল অযু পড়তে হবে, অথবা আপনি ওই টাইমে যদি মসজিদে যান তাহাইয়াতুল মসজিদ পড়তে পারেন। কিন্তু অন্য কোনো নফল এই টাইমে না পড়া অন্য টাইমে পড়াটা বেটার এবং রসুল সুন্নাহ থেকে পাওয়া যায়। আল্লাহু আলাম। জাজাকাল্লাহ খায়র শেখ ভাই, আশা করছি আপনার প্রশ্নের সুন্দর জবাব পেয়েছেন শেখের কাছ থেকে। আমরা শেখের সাথে একটা বিষয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে নামাজের সফের ব্যাপারে। আলহামদুলিল্লাহ শেখ অনেক সুন্দরভাবে জবাবগুলো দিয়েছেন এবং আমরা যদি সুযোগ পাই ওই ব্যাপারে কথা বলবো। দেখি আমাদের সাথে কলে কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্নটি করেন প্লিজ। আমার দুইটা প্রশ্ন আছে। জি, একটা প্রশ্ন হলো আমি এশার নামাজ দুই রাকাত সুন্নত পড়া ঠিক না চার রাকাত পড়া ঠিক? আসলে ব্যাপার হচ্ছে আপনি এশার নামাজের ফরজের আগে চার রাকাত সুন্নত পড়বেন না দুই রাকাত পড়বেন, এটা আপ টু ইউ, আপনার ইচ্ছা। আপনি চাইলে চার রাকাতও পড়তে পারেন অথবা দুই রাকাতও পড়তে পারেন, কারণ ওই সময় কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা নাই, এই নামাজটা কিন্তু সুন্নতে মুআক্কাদা নয়, এই হিসাবে চার রাকাত পড়লেও আপনার জন্য ঠিক আছে, দুই রাকাত পড়লেও ঠিক আছে। কিন্তু স্বভাবত নফলের ব্যাপারে অথবা সুন্নতের ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে এনকারেজ করেছেন দুই রাকাত করে পড়াটা উত্তম। সুতরাং আপনি দুই রাকাত যদি পড়েন এটা আপনার ভালো হবে, আর চার রাকাত পড়লেও কোনো অসুবিধা নাই। আল্লাহু আলাম। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, অজু করার পরে আপনার বাচ্চার যদি আপনি নাপি চেঞ্জ করেন অথবা আপনি যদি বাচ্চার ক্লিন করেন আর এই অবস্থায় আপনার হাতে যদি কোনো মানে ময়লা লেগে যায় তাহলে আপনার অজু যাবে না, আপনি শুধু হাতটা ধুয়ে ফেললে হবে। আর ময়লা যদি না লাগে তাহলে হাত না ধুইলে হবে, তবে হাত ধোয়াটা উত্তম হবে, এই জন্য হাতটা ধুইলে আর কোনো ধরনের জার্ম বা কোনো ধরনের মানে এই ওইটা থেকে বেমার থাকার সম্ভাবনা নাই, কিন্তু অজু আপনার নষ্ট হবে না ইনশাআল্লাহ আলম। জাজাকাল্লাহ খায়র শেখ, আশা করছি বোন আপনার প্রশ্নের সুন্দর জবাব পেয়েছেন। আমাদের সাথে আরও একজন কলার আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, পয়লা ইন্টিভির ধন্যবাদ, সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিতে আমরাও শিখি আর অনেক কিছু আলহামদুলিল্লাহ। অনেক সময় তাই দেখি আর আমার কাছে প্রোগ্রামটা খুব ভালো লাগছে। আল্লাহ মোলানা সবাই হায়াত দরাজ হোক, আপনার হায়াত দরাজ হোক। আমার প্রশ্ন হইল, উমরাত হজ যাইতে বা উমরাত যাইতে মহরম ছাড়া যাওয়া যায় না, এখান একজন মহিলারে যত মানুষ বিয়া করতে পারবো এরা লোকে যাইতে পারছে না। এখন যাই হোক, জিনিসটা ক্লিয়ার হওয়া লাগে প্রশ্ন করি আর, যে থোয়াফর সময় আপনার কোন সময় আছে, আমরা বাচ্চা লইয়া গেলে ফ্যামিলি লইয়া গেলে আমরা কোন সময় মহিলারা একলা থোয়াফ করি এইটা ইসলামিক দৃষ্টিতে কতটুকু মানে জায়েজ আর জনাই, অর্থাৎ ক্লিয়ার হয়ে গেলে ভালো হইব? মোলা স্যার আগে উত্তর দিয়েছেন, বাড়িটা আমার কাছে যেমন ক্লিয়ারটা লাগছে না।
আচ্ছা সরি ভাই, আপনার প্রশ্ন খুশি হইমু ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি সরি জি ভাই, আলহামদুলিল্লাহ আপনার মানে সুন্দর প্রশ্নের লাগি, আর আল্লাহ আপনার হায়াত দরাজ করুক। আপনারা আপনারা এনটিভির প্রোগ্রাম দেখলা এর লাগে এটা সফল হর, আর শুধু ইমাম সাহেব দিয়ে নামাজ হয় না, মুক্ত দিও সাথে লাগে আলহামদুলিল্লাহ। আপনারা দেখলা যে আল্লাহ আপনারা কি এর যাচাই খর দান করুক। সুন্দর প্রশ্ন আপনার, বিষয়টা মানে আমরা আরো ক্লিয়ার করি। আসল বিষয় হচ্ছে হাদিসের মধ্যে আসছে যে কোনো মহিলা সফর করতে পারবে না একদিন অথবা তিন দিনের রাস্তা, দুই হাদিসের মধ্যে আসছে মাহরিম ছাড়া। আর হজের সফর যেহেতু এটা লম্বা সফর হয়, হজের সফরও কেউ মহরিম ছাড়া কোনো মহিলা যাতে না যায়, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এখন যেই জায়গায় আমরা এশিয়া মানে পেস খাইছি, অর্থাৎ আপনি যারা আবার আনছেন যে হজে যাওয়ার পরে অনেক সময় মহিলারা একাগে তোয়াফ করে ফেলেন, অথবা হয়তো পুরুষরা বলেন যে মহিলারা মহিলারা আলাদা করে ফেলবে আর আমরা কি করে ফেলবো, এই পুরুষরা আলাদা করে ফেলবো। যদি আমি আমার মনে করেন এই কোনো মহিলা নিয়ে যাই, আমার ওয়াইফ হোক অথবা আমার বোন, আমার মা অথবা আমার মানে যারা আমার মহরিম এদের মহিলা নিয়ে যাই, তাহলে আমার জন্য উচিত হবে যে আমি নিজে ওদেরকে নিয়ে তোয়াফ করানো। তবে যদি মহিলার একাই তোয়াফ করে ফেলে এবং মানে কি যদি করে, মহিলারা যদি মানে নিরাপদ আপনার কি রাখে দূরত্ব বজায় রাখে, অর্থাৎ তোয়াফের মধ্যে ধাক্কাধাক্কি না করে, আর মহিলারা যদি মনে করেন একটা মানে চারজন পাঁচজন একসাথে তোয়াফ করে ফেলে, তাহলে এটা হারাম হবে না অবশ্যই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সফরের ব্যাপারে বলেছেন মহরিম ছাড়া সফর করতে পারবে না। আর তোয়াফের ব্যাপারে অনেক সময় হয় কি জানেননি, যে দেখা যায় যে কি পুরুষ পুরুষেও ধাক্কাধাক্কি হয়, অনেক সময় দেখা যায় অনেকে কোন দিয়ে বিভিন্ন আঘাত করে, কিন্তু এটা নিজে বুঝে না যে হরমের সামনে বাইতুল্লার সামনে আরেক মুসলমানকে কষ্ট দেওয়া এটা হারাম। আর মহিলারা যদি ওই জায়গায় যাইয়া যে মনে করেন হজরা সুয়াদ ছোঁয়া দেওয়া মুস্তাহাব, কিন্তু ওই মুস্তাহাব করতে গিয়া অনেক পুরুষকে ধাক্কাচ্ছে অথবা নিজের ওই যে মাথার স্কার্ফ উড়না উড়ে হয়ে যাচ্ছে, ফরজ তরক হয়ে গেছে, এইভাবে করা ঠিক নাই। কিন্তু মহিলা যদি হোটেলটা কি নিরাপদ মনে করে আর একাই যদি তোয়াফ করে ফেলে আর এবং নিজের নিরাপদ আশ্রয় থাকে, অর্থাৎ দূর দিয়ে যদি তোয়াফ করে পুরুষের সাথে যদি কোনো ধরনের আপনার এই সংঘর্ষে না যায়, বিড়ের মধ্যে না ঢুকে, এইবার সতর্কতা অবলম্বন করলে ইনশাআল্লাহ আজিজ হারাম হবে না, কারণ এটা তার জন্য বৈধ হবে। আল্লাহ আলম বিশ্বাস। জাজাকাল্লাহ খায় শেখ। শেখ সরি আমি একটু ইন্টারাপ্ট করি, আমার মনে হয় এই ভাই যে প্রশ্নটা করেছেন উনি মনে হয় এটা বলতে চেয়েছেন পাশাপাশি, যে ওই যে হয়তো এরকম হলো যে বাচ্চাটাকে পুরুষ দেখাশোনা করছে, ওই যে বললেন যেহেতু বাচ্চার কথা, তো ওই সময় মহিলা গিয়ে করে ফেল মানে তাওয়াফ করে ফেললেন, তো আমার তো মনে হয় এটা ঠিক আছে। একই কথা, যদি মহিলা যদি মানে নিরাপদ মনে করেন এবং যদি আরও দুই চারজন মহিলা হয়, যেটা আমি আগেই বলেছি যে ইমাম শাফি রহমতুল্লাহ আলহির মতে মহিলার জামাত হলে মহরিম ছাড়াও তার হজে যেতে পারবে, কারণ ইমাম শাফি রহমতুল্লাহ আলীর বক্তব্য হচ্ছে আসলে তো নিরাপত্তার জন্য আল্লাহ রসুল বলেছেন, কিন্তু একটা জামাত যদি মহিলাদের থাকে তখন একজন মহিলা একা সফর করলে অনেকটা নিরাপত্তাহীন হয়ে থাকে, কিন্তু জামাতবদ্ধ হলে অনেকটা কিন্তু নিরাপত্তা তার ঠেকেল হয়ে যায়। এই সময় মহিলাদের যদি জামাত হয় তো ইমাম শাফি রহমতুল্লাহ আলীর মতে হজের সফর করতে পারবে, যদিও মানে সব ইমাম এটার একমত নয়, কিন্তু একজন ইমামের তো এটা অপিনিয়ন। সুতরাং শুধুমাত্র তোয়াফের ক্ষেত্রে হোটেল থেকে গিয়ে মহিলা তোয়াফ করবে, আর মহিলা যদি সতর্কতার সাথে, যেটা আমি বলছি যে মহিলা যদি পুরুষদের ভিড়ের মধ্যে না ঢুকে আর এবাদতের এবাদতই মনে করে, অনেক ক্ষেত্রে আমরা মানে কী হয়ে যায় এই ইমোশনাল হয়ে যাই অথবা আবেগপ্রবণ হয়ে যাই, আবেগপ্রবণ হয়ে গেলে কী করি, মুস্তাহাব পালন করতে গিয়ে ফরজ পর্যন্ত তরক হয়ে যায়। এই ধরনের যদি না করে আর সতর্কতা অবলম্বন করে তাহলে অবশ্যই গুণ হবে না। আল্লাহ আলম বিশ্বাস। জাজাকাল্লাহ খায়। যে ভাই প্রশ্নটি করেছেন আশা করছি ভাই আপনার প্রশ্নের সুন্দর জবাব পেয়েছেন। প্রিয় ভাই বোনেরা আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি আজকে এবং অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি, আশা করছি এই প্রশ্নগুলোর জেনে নেওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের জীবনকে ঢেলে সাজাতে পারবো ইনশাল্লাহ। শেখ একটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হচ্ছে জীবনের ঝুঁকি আছে এরকম যখন আমি জানি মানে মহিলাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে আর কি, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ডাক্তাররা পরিপূর্ণভাবে ওই মহিলার যেই গর্ভধারণের যে সিস্টেমটা সেটাকে তারা বন্ধ করে দেন, এটা আসলে শরীয়তের ভিত্তিতে কতটুকু ঠিক পাবে ঠিক এই জিনিসটা যদি একটু বলতেন। যে শর্তটা আপনি আরোপ করে দিয়েছেন, যদি সত্যই শর্ত হয়ে থাকে, অর্থাৎ অভিজ্ঞ কোনো ডক্টর বলে দেয় যে এই মহিলা যদি আর বাচ্চা নেয় তাহলে তার জীবনের ঝুঁকি আছে, অথবা এই মহিলা যদি আর বাচ্চা নেয় তো মারাত্মক অ্যাক্সিডেন্ট করবে, ডিজাবল হয়ে যাবে, অথবা তার জীবন একেবারে মারাত্মক ধরনের বিপর্যয়ের পৌঁছে যাবে, এই ক্ষেত্রে উলামা কেরামের মত হচ্ছে যে তার মানে জন্মঋত ব্যবহার করা তার জন্য বৈধ। আর এই এটার সাথে রিলেটেড আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, এরকম কোনো কিছু আছে কিনা যে আমার এখন অনেক বয়স হয়ে গেল, আমি এখন 50+ হয়ে গেলাম, এখন আমার সন্তান নেওয়াটা কেমন দেখা যায়, এই কারণে যদি আমি
এটাকে বন্ধ রাখার মানে প্রাকৃতিকভাবে না আমার উপায় কোনো বন্ধ রাখা ইয়ে করি এটাও আসলে জায়েজ কতটুকু বা এটা জায়েজ না এই থিংকিংটাই রাইট না জি এই ধরনের থিংকিং করা যে আমার বয়স হয়ে গেছে এখন যদি আমার বাচ্চা হয় তখন মানুষ কি বলবে তাহলে বোঝা গেল যে আল্লাহর ইচ্ছার উপর কিন্তু আমি সন্তুষ্ট না এক দ্বিতীয় জিনিস হচ্ছে বৈধ কোনো কাজের মধ্যে লজ্জা আছে এটা ইসলাম মনে করে না এই জন্য মানে ওই যেটা আপনি বলছেন সহজ একটা উদাহরণ হচ্ছে সৈয়দনা জাকারিয়া আলহি ইসলাম তার বয়স যখন মানে অনেক হয়ে গেল তখন জাকারিয়া আলহ ইসলাম আল্লাহর কাছে সন্তান চাইছেন এবং নিজেই বলতেছেন এই কথাটা রব্বিন্নি ওয়াহানাল আজমু মিন্নি ওয়াশতা আলার রাসু শাইবাম বললাম আকুম বি দুআইকা রব্বি শাকিয়া যে হে আল্লাহ আমার কিন্তু এই বয়স হয়ে গেছে চুলো পেকে গেছে আমার হাড্ডির ভিতরে ক্যালসিয়াম শুকিয়ে গেছে সুতরাং আমি কখনো আপনার কাছে ছাইয়া বিফল হই নাই আমাকে একটা সন্তান দান করো তো আল্লাহ যখন বললো যে জাকারিয়া তোমাকে সন্তান দেওয়া হবে তখন জাকারিয়া আলহ ইসলাম চিন্তা করেন আল্লাহ এখন যদি সন্তান মানুষ কি বলবে তো এই জন্য এই এই থিঙ্কিংটা কিন্তু রাইট না কারণ এই জন্য কিন্তু মানে সন্তান বন্ধ করা অথবা সন্তান নিরুদ্ধ কোনো ঔষধ ব্যবহার করা বৈধ হবে না কিন্তু আগের যেটা বলছেন এটা কিন্তু তার কি আছে জাযাকাল্লাহ খায়র শেখ প্রিয় ভাই বোনেরা আমরা ইনশাল্লাহ একদম শেষের দিকে চলে যাব আমি শেখের কাছে অনুরোধ করব আমাদের হাতে সময় শেখ খুবই কম পাঁচ মিনিট যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতেন দর্শকরা উপকৃত হতো আর কি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আমরা প্রায় দেড় ঘন্টা সময় আলোচনা করেছি এবং ভাই বোনেরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেককে যাযাই খয়ের দান করুক এবং মহিউদ্দিন ভাই আপনিও কষ্ট করেছেন আপনাকেও আল্লাহ যাযাই খয়ের দান করুক এবং বেশ কিছু জিনিস যেমন আলোচনা করেছেন বিশেষ করে নামাজ ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ এবং কোরআনে করিমের মধ্যে বলা হচ্ছে ফাওয়াইলুল মুসাল্লিন ভয়াবহ আজাব হবে মুসল্লিদের জন্য তো স্বভাবত নামাজ আমি আদায় করলাম অথবা আমি এই ইবাদত করলাম এটা আমাদের মধ্যে মানে কি জন্য আমরা ভয়াবহ আজাবের সম্মুখীন হব আমার নামাজটা যদি নামাজের মতো না হয় এবং নামাজটা যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিখিয়ে দেওয়া পদ্ধতিতে না হয় তাহলে এই নামাজ গ্রহণযোগ্য হবে না এবং আমাদেরকে অত্যন্ত মানে কীভাবে মানে ধর্মীয় বিষয়গুলোকে আমাদেরকে হেকমত এবং কৌশলের সাথে অবলম্বন করতে হবে আমার হয়তো মতের সাথে মিলে নাই আমি ওইটাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা এটা কিন্তু মারাত্মক ধরনের অন্যায় এই আমাদের সমাজের এটা একটা ভয়াবহ রোগ দেখা দিয়েছে যেমন আগে যেটা আলোচনা আমরা করেছি কিছু বাইরে পা প্রশস্ত করে দাঁড়ায় ওদের থিঙ্কিং ভালো কারণ ওরা মনে করছে এইটাই মনে হয় আসল সুন্নাহ কিন্তু এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা তাদেরকে বোঝানো দরকার যে ভাই মানে এইভাবে দাঁড়াইলে হয়তো আরেকজন মানুষের জায়গা নষ্ট হচ্ছে আমি যদি আরেকজন ভাইরে যদি নামাজের জায়গায় করে দিতে পারি তাহলে কিন্তু ফজিলত অনেক বেশি সুতরাং কেউ যদি মানে আমলের ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে ভুল ভ্রান্তের মধ্যে থাকে তাকে মানে কৌশলগত বোঝানোর চেষ্টা করা দরকার তার এই ব্যঙ্গ বিদ্রুপ করা যেটা একসময় আমাদের সমাজে ছিল যে কোনো ভাই যদি টুপি ছাড়া মসজিদে ঢুকে যায় তো তাকে নিয়ে বিভিন্ন ধরনের আপনার ব্যঙ্গ বিদ্রুপ করা বা ধমক দেওয়া সে মসজিদ ছেড়ে দিত এগুলো থেকে আমাদেরকে চলে আসতে হবে এবং নামাজ যেভাবে রসুল করিম সাল্লাল্লাহু আমাদেরকে নামাজ পড়তে শিখিয়েছেন এইভাবে শিখতে হবে বিশেষ করে জামাতের নামাজ জামাতের নামাজের মধ্যে যাতে দুই মুসল্লির মধ্যখানে কোনোভাবেই গ্যাপ না থাকে এটা কিন্তু শুধু আমাদের তো নৈতিক দায়িত্ব প্রত্যেক ইমামদের কিন্তু দায়িত্ব যে মুক্তাদিদেরকে এই জিনিসটা ভালো করে মানে বারবার তাদের স্মরণ করে দেওয়া যে এমনকি মানে ইমাম সাহেব নামাজ শুরু করার আগে মুক্তাদিদেরকে চেহারা ফেরাইয়া মুক্তাদিদের সামনের কাতার যেটা দেখা যদি গ্যাপ থাকে অথবা যদি দেখা যায় মধ্যখানে কোনো ফাঁকা আছে অথবা একদিকে জায়গা খালি রেখে দাঁড়ানো হয়েছে অথবা এলোমেলো দাঁড়াইছে তখন ইমাম সাহেবের জন্য দায়িত্ব হলো এটাকে কী করা সংশোধন করা কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে স্কেল দিয়া কী করতেন নাপতেন যাদের প্রত্যেকের লাইনটা সোজা হয়ে গেছে না আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেত নিয়ে দাঁড়াইতেন কিন্তু উমর তো উমরই ছিলেন এখন ইমাম সাহেব তো বেত তো দূরের কথা ইমাম সাহেব এমনি কি করলে ইমাম সাহেব 12টা বেজে যাবে তবে ইমাম সাহেব জন্য উচিত মানে অন্তত সামনের সফটটা দেখা কারণ একজন ইমাম সাহেব যখন দাঁড়াবেন তখন সামনের সফট দেখলে পিছনেরটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে আর ইমাম সাহেব যদি বলেন তাহলে কেউ বিতর্ক করবে না যেটা আপনি আগে বলছেন যে আপনার পাশে যদি একজন মানুষ দাঁড়ায় আর আপনি যদি বলেন যে ভাই আরও আরও ক্লোজ হও সে আপনার কথা নাও শুনতে পারে কিন্তু ইমাম সাহেব বললে সাথে সাথে কিন্তু সে এটাকে কী করবে না বিরোধিতা করবে না এই জন্য ইমাম সাহেবদের জন্য জরুরি এটা এই জিনিসটাকে লক্ষ্য রাখা যাতে মানে আমি যে নামাজ পড়াইলাম নামাজ পড়ানোটা তো শুধু আমার জব না এটা আমার ইমানের দায়িত্ব আমি কিন্তু যেভাবে সঠিকভাবে নামাজ হয় এগুলো আমাদেরকে কী করা দরকার আর বিশেষ করে আমাদের শুক্রবারে আলোচনা বা যে আলোচনা ইমাম সাহেবরা করেন এই নামাজের এই গুরুত্বগুলা মুসল্লিদেরকে বোঝানো দরকার যে কীভাবে নামাজ আদায় করলে নামাজটা সঠিক হবে এবং কারেক্ট হবে তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের মতো করার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দান করেন যেভাবে ইবাদতের সাথে ইখলাস এবং খলুসিয়ত এবং ইহসানের দরকার এইভাবে ইবাদত করার আল্লাহ তৌফিক দান করেন ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব জাযাকাল্লাহ খায়র আমরা শেখকে কিন্তু আরও বেশি সময় দিয়েছিলাম যাই হোক প্রিয় ভাই বোনেরা দেখতে দেখতে আমাদের সময় একদম ফুরিয়ে গিয়েছে
এভাবেই কিন্তু জীবনের সময়টিও একসময় হয়তো ফুরিয়ে যাবে। আল্লাহ ভালো জানেন কখন আমাদের মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা ওই মৃত্যুতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কী নিয়ে যাচ্ছি, কী জবাব আল্লাহর কাছে আমরা দিব আমাদের মৃত্যুর পর, এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক চিন্তাভাবনা করা দরকার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনেরা যারা প্রশ্ন করছেন নিঃসন্দেহে তারা এই প্রশ্নগুলো এই জন্যই করছেন যাতে পরকালের জীবনে তারা আল্লাহর কাছে নাজাত পেতে পারেন। পরকালের জীবনে তারা যেন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তখন যাতে তারা জবাবগুলো সুন্দরভাবে দিতে পারেন। এই জন্যই কিন্তু আমাদের অনেক কনসার্ন, অনেকগুলো বিষয়, অনেকগুলো অজানা বিষয় আমরা এই শেখদের কাছ থেকে এই প্রোগ্রামের মাধ্যমে জেনে নিই। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করুন। এবং এই অনুষ্ঠান যে আমরা এখানে বসে করছি এবং আপনারা দেখছেন জেনে নিচ্ছেন, আমরা সবাই যেন আল্লাহর কাছে কাল কিয়ামতের কঠিন ময়দানে এই এই অনুষ্ঠান যেন আমাদের জন্য নাজাতের জারিয়া হয়ে যায়। আমরা সবাই শেখকে অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, পাশাপাশি আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের জীবন জিজ্ঞাসা অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিন চর্চায় ইমান চর্চায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা অবস্থায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত।